আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিবান জাফিস্ট্রিকের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তোমাদের আজকের বিষয় হচ্ছে শিল্প সংস্কৃতি, এবং আজকে আমরা যে টপিকটির মধ্যে দিয়ে যাবো সেটি হচ্ছে ফাইনাল সাবমিটিভ অ্যাসাইনমেন্ট বা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন 2023। তো চলো শুরু করা যাক। তো সুপ্রিয় বন্ধুরা, এখানে আমি বুঝাবো তোমাদের যে ধাপগুলো আছে, ধাপ 1, 2, 3, এই ধাপগুলোতে তোমাদের কি কি কাজ করতে হবে এবং কীভাবে করবে সেটি আমি বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা যাব ধাপ 1, প্রথম কর্মদিবস 90 মিনিটের। আমি বা আজই বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনীটি আয়োজন করার জন্য শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ সাজাতে হবে। শ্রেণীকক্ষ সাজানোর জন্য বিভিন্ন রকমের ঝালর বানাতে হবে এবং কাগজ বা পাতা দিয়ে পাখি, ফুল, মাছ বা অন্য কোনো কিছু তৈরি করতে হবে। তো বন্ধুরা, তোমাদের আজই বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনীটি আয়োজন করার জন্য তোমাদের তোমাদের ক্লাসটি ডেকোরেশন করতে হবে। তোমাদের ক্লাস ডেকোরেট করার জন্য তোমরা বিভিন্ন কাগজ বা পাতা দিয়ে পাখি, ফুল, মাছ বা ইত্যাদি জিনিস তৈরি করতে পারো। ঝালর তৈরি করার জন্য তোমরা বিভিন্ন ধরনের নকশাও ব্যবহার করতে পারবে। তো তৈরিকৃত ঝালর, পাখি, ফুল, মাছ বা অন্য কিছু বানাবে তা শিক্ষকের কাছে শিক্ষার্থীর নাম সহ জমা দিয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে স্টুডেন্টের যে জিনিসগুলো বানাবে সেটি অবশ্যই তোমাদের শিক্ষা ক্লাস টিচারের কাছে জমা দিবে, এবং সেটির মাধ্যমে তোমাদের ইভালুয়েশনগুলো হবে। তো ষষ্ঠ শ্রেণীর যে কোনো একটি বিষয় থেকে পছন্দের একটি গল্প বা ঘটনা শিক্ষক শিক্ষার্থীদের একক বা দলগতভাবে বলতে বলবেন। তোমাদের তোমাদের ক্লাস সিক্সে যে কোনো একটি সাবজেক্ট থেকে যে কোনো পছন্দের একটি গল্প বা ইনসিডেন্ট নিয়ে তোমাদের ইন্ডিভিজুয়ালি বা গ্রুপ ওয়াইজলি তোমাদের এটি পড়ে যেতে হবে। তো তোমাদের বাছাইকৃত গল্পটি নিয়ে নেক্সট সেশনে তাদের তোমাদের আঙ্গুল পাপেট বা হাত পাপেটের চরিত্রগুলো তৈরি করতে বলবে। তো সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। তো তোমাদের বাছাইকৃত গল্পের নাম বা বিষয়বস্তু পরিকল্পনা শিক্ষকের কাছে জমা দিয়ে যেতে হবে। আর সেকেন্ড সেশনে তোমাদের হাত পাপেট বানানো কাজগুলো হবে, সেখানে তোমাদের দলগত পরিবেশন হবে। সেজন্য শিক্ষক 4-5 জনের দল গঠন করে দিবেন, অথবা শিক্ষার্থীরা 4-5 জন করে দল গঠন করবে। প্রতিটি দল তাদের দলের নাম নির্বাচন করবে এবং দলের নাম ও রোল নাম্বার সহ সদস্যদের নাম শিক্ষকের কাছে কাগজে লিখে জমা দিবে। তো বন্ধুরা, এভাবে তোমরা তোমাদের প্রথম ধাপ, প্রথম কর্মদিবস 90 মিনিটের কাজগুলো কমপ্লিট করবে। এবার আমরা পরের ধাপটিতে চলে যাই। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব দ্বিতীয় ধাপ, দ্বিতীয় কর্মদিবস 90 মিনিটের। তো তোমরা সবাই জানো যে এই ধাপে তোমরা পূর্ব সেশনে পরিকল্পনা অনুযায়ী তোমরা আঙ্গুল পাপেট বা হাত পাপেট তৈরি করবে, এবং সেগুলো তোমাদের যে বাছাইকৃত গল্প বা ঘটনা নিয়ে সেটি নিয়ে তোমাদের তৈরি করতে হবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা ইন্ডিভিজুয়ালি কাজগুলো করবে, বিকজ এটি কোনো দলগত কাজে তোমরা হাট পাপেট বানাতে পারো। শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা, উপকরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে এবং কিভাবে পাপেট তৈরি করবে তার নির্দেশনা প্রদান করে দিবে তোমাদের টিচাররা। তো পাপেট তৈরি করে তোমাদের অবশ্যই তোমাদের টিচারের কাছে সাবমিট করতে হবে। তো এভাবে তোমরা তোমাদের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় কর্মদিবসের কাজগুলো শেষ করবে। এবার আমরা তৃতীয় ধাপে চলে যাই, তৃতীয় কর্মদিবস, যেটি হচ্ছে 5 ঘন্টা বা 300 মিনিটের। তো বন্ধুরা, এখানে তোমাদের লাস্টের কাজগুলো আছে। তো এখানে তোমাদের কাজগুলো হচ্ছে আজই বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনীটি আয়োজন করার জন্য তোমাদের শ্রেণী শিক্ষক নিজেরা সাজাবে। তারপর তোমরা যে মডেলগুলো ব্যবহার করে সাজিয়েছো, পাতার ঝালর, পাখি, ফুল, মাছ বা অন্য যে কোনো কিছু দিয়ে তোমরা শ্রেণীকক্ষগুলো সাজাবে। তো তারপর ষষ্ঠ শ্রেণী বন্ধু খাতা প্রদর্শনীতে রাখতে হবে। পরিকল্পনা অনুযায়ী তোমরা যে পাপেটগুলো তৈরি করছো সেগুলো গ্রুপ ওয়াইজ তোমাদের প্রেজেন্টেশন করতে হবে। আঙ্গুল পাপেট বা হাট পাপেট দিয়ে তোমাদের উপস্থাপনা বা পরিবেশনার সময় পাপেটের চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনীয় আবৃত্তি করা বা গান গাইতেও পারো। শিক্ষকের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সময় বিবেচনা করে একক বা দলগত উপস্থাপনার জন্য সময় নির্ধারণ করে দিবে তোমাদের টিচাররা। তো পরের পয়েন্টটি হলো প্রতিটি দলের উপস্থাপনা অন্য কোনো দলের সদস্য ভিডিও করবে। ভিডিও করার জন্য একটি নির্দিষ্ট মোবাইল থাকবে, যেটি শিক্ষক বা অন্য কারো ব্যবহার করা যেতে পারে।
সম্ভব হবে মূল্যায়নের দিন একজন পাপেট শিল্পী বা চারু শিল্পী, অভিনয় শিল্পী বা সঙ্গীত শিল্পী বা নৃত্য শিল্পীকে আনা যেতে পারে। এটি একটি অপশনাল কাজ, তোমরা চাইলে লাস্টে কাজটি করতে পারো বা না করলেও কোনো সমস্যা নেই। তো এভাবে তোমাদের তোমাদের তৃতীয় কর্মদিবসে কাজগুলো কমপ্লিট করতে পারবে, আর এভাবে তোমরা এই সাবজেক্টে অ্যাসাইনমেন্টগুলো শেষ করতে পারবে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।